কথায় আছে জীবনে অন্তত একবার পড়তে গেলে নাকি ফটফট। এই রোগটা যার হয় সে জানে কেমন যন্ত্রণা। সবচেয়ে বেশি যন্ত্রণা লাগে তখন যখন সেরে যাওয়ার পরও গায়ে ও মুখে কালো দাগগুলো রয়ে যায়, যা নির্মূল করতে বেশ বেগ পেতে হয়। তো ফ্রেন্ডস, ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এর সঠিক পরিচর্যা করলেই মাত্র কিছুদিনের মধ্যে স্বাভাবিক ত্বক ফিরিয়ে আনা সম্ভব। সেজন্য লাগবে না কোনো ক্রিম বা কৃত্রিম কিছু, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে পাবেন দাগহীন আগের মতো সৌন্দর্য ভরা মসৃণ ত্বক। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে ফক্সের দাগ দূর করা যায়। মধু, মধুতে আছে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ফক্সের দাগ ও ছোপ দূর করে। প্রতিদিন ফক্সের দাগের উপর হালকা মধু নিয়ে 3-4 বার ম্যাসেজ করলে ধীরে ধীরে দাগ চলে যান। ডাবের পানি, দাগ কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ডাবের পানি, তাই চিকেন পক্সের দাগ দূর করতে এটি ব্যবহার করতে পারেন। একটি তুলো নিয়ে সেটি ডাবের পানিতে ডুবিয়ে ক্ষত স্থানে লাগান, এর ফলে নতুন ত্বক সৃষ্টি প্রক্রিয়া আরও দ্রুত হয়, আর এভাবে ততদিন লাগাবেন যতদিন না দাগগুলো কমে যায়। চন্দন তেল, রূপচর্চার জন্য আমরা অনেকেই এই তেল ব্যবহার করে থাকি, তবে চন্দন তেল চিকেন পক্স জনিত দাগ দূর করতে এর জুড়ি নেই। চন্দন তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেওয়া যেতে পারে, এতে আরও ভালো ফল পাওয়া যায়। লেবুর রস, অর্ধেক লেবুর রস 2 চা চামচ পানির সাথে মিশিয়ে দাগের উপর লাগান, কিন্তু এই পদ্ধতি শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করবেন, কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সাথে রিয়াকশন করে নতুন দাগের সৃষ্টি করতে পারে। পেঁপে, পেঁপেতে রয়েছে ভিটামিন সি এবং পেঁপের, এই উপাদান দুটি স্কিন সেলের উৎপাদন বাড়িয়ে দেয়। 1 কাপ পেঁপে বেস্টের সাথে 5 চামচ দুধ এবং 5 চামচ বাদামের চিনি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে কয়েকবার করলেই দেখবেন আপনার মুখের দাগ এবং শরীরের দাগ কমতে শুরু করছে। নারকেল তেল, খাঁটি নারকেল তেল ব্যবহার করেও ফক্সের দাগ দ্রুত সরাতে পারেন, দিনে অন্তত 3-4 বার দাগের উপর ব্যবহার করুন। অ্যালোভেরার জেল, অ্যালোভেরার কাঁচা পাতা থেকে নেওয়া জেল দাগের ওপর নিয়মিত লাগান, দেখবেন কয়েকদিনের মধ্যেই দাগগুলো কোথাও যেন হারিয়ে গেছে। এছাড়াও আরও কিছু উপায় আছে, যেমন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন, ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস নিয়ে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন, দুধের সর মুখে লাগাতে পারেন। তাছাড়া খাদ্য তালিকায় বাঁধাকপি, টমেটো, লিভার, পালং শাক, লিন মিট, শালগম রাখুন, প্রতিদিন 2 লিটার পানি পান করুন, শরীরে থাকা টক্সিন তো দূর হবেই, সেই সঙ্গে ফক্সের দাগও দূর হবে। আশা করি উপরের নিয়মগুলো মেনে নিয়মিত 1 মাস ব্যবহার করলেই দেখবেন আপনার মুখের ও শরীরের সমস্ত দাগ একেবারে সেরে উঠছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্রতিদিন এরকম স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।